হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এজি ইনফো। এখন এই নতুন একটি ভিডিওতে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর আছে, সেই দপ্তরের আয়ত্তাধীনে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে নারীদেরকে 18 বছর বয়সের পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের বিবাহের জন্য, সামাজিক বিবাহের জন্য যে কিছু অনুদানের ব্যবস্থা করা হয়, সেই অনুদানটা পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্মের নাম রূপশ্রী প্রকল্প। তো সেই রূপশ্রী প্রকল্পের ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, কী কী ডকুমেন্টস লাগবে, পাত্রপক্ষের কী কী ডকুমেন্টস লাগবে, পাত্রীর কী কী ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা খুব লম্বা হতে পারে, তো প্লিজ স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রত্যেকটা পয়েন্ট বিস্তারিত আলোচনা করছি, কোথায় কী লিখতে হবে আর কী কী ডকুমেন্টস লাগবে। আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর কোনো দরকার পড়লে কমেন্ট বক্সে লিখবেন যে বুঝতে পারছেন না যেখানে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর এই ডকুমেন্টসটা প্রথমে বলে রাখি, কোথায় পাবেন, এটা যে কোনো বিডিও অফিসে বা পঞ্চায়েতেও পেতে পারেন, আর যদি না পান তাহলে আমি এখানে ডিসক্রিপশন বক্সে এর পিডিএফ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে যে কোনো অনলাইন স্টোর যেখানে প্রিন্ট করা হয় সেখান থেকে প্রিন্ট করে নেবেন, তাহলেই আর কোনো অফিসে যেতে হবে না, ডাইরেক্ট আপনি হাতেই ফর্মটা পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এবার ফর্মটাতে কী কী রয়েছে। প্রথমেই দেখুন বলা আছে টু বি ফিল্ড আপ ইন ব্লক লেটার্স ইন ইংলিশ অনলি, তার মানে ফর্মটার প্রত্যেকটা জায়গায় যে ফিল আপ করবেন সেটা বড় হাতের অক্ষরে এবং ইংরেজিতেই ফিল আপ করতে হবে। তারপর আছে অ্যাপ্লিক্যান্টস ডিটেল, বাংলাতে পাশে লেখা আছে, আপনাদের অসুবিধে হবে না, ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে লেখা আছে। প্রথমে বলেছে নেম মাস্ট বি স্পেলড এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ ইন ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান লিখুন। অর্থাৎ আজকাল দেখা যায় অনেকেরই দুটো তিনটে করে নামের বানান, দুরকম দেখা যায়, ভোটার কার্ডে একরকম, আধার কার্ডে একরকম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে একরকম, ব্যাঙ্কের পাসবুক একরকম। তো সেই জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে ব্যাঙ্কের পাসবুকে যে নামটা আছে সেটাই দেবে, কারণ এই টাকাটা ব্যাঙ্কের অ্যাকাউন্টেই ঢুকবে। তারপর ডেট অফ বার্থ আছে, এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে। প্রপোজড ডেট অফ ম্যারেজ যেটা আছে এখানে, প্রস্তাবিত বিবাহের তারিখ যেটা, সেই তারিখটা এখানে উল্লেখ করে দেবে। তারপর দেখতে পাচ্ছ মাদার্স নেম, মানে মাতার নাম বা মায়ের নাম, ফাদার্স নেম পিতার নাম, তারপরে কারেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানাতে যা যা, হাউস নাম্বার যদি না জানা থাকে বাড়ির নম্বর তাহলে দেবেন না, আর যদি জানা থাকে তাহলে দিয়ে দেবেন। তারপর আসছে রাস্তার নাম, রাস্তার নামও যদি জানা থাকে দিয়ে দেবেন, বাড়ির সামনে যদি বড় রাস্তা থাকে পুলিশ স্টেশন লিখে দেবেন, পোস্ট অফিস, জিপি কোন গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ছেন, ব্লক ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো, আর প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে সেম লিখে দেবেন, আর যদি আলাদা হয় তাহলে আলাদা, যেখানে আপনার বর্তমানে আলাদা যে ঠিকানায় থাকেন সেই ঠিকানা দেবেন। কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা অবশ্যই একটা কারেন্ট নাম্বার দেবেন যাতে এই নাম্বারটা সবসময় চালু থাকে, কারণ এই নাম্বারেই আপনার সমস্ত তথ্যগুলো আসবে ফর্মটা ফিল আপ করার পর। এরপর আপনি কী দেবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলটা, ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেটা, স্টেট ব্যাঙ্কের হলে স্টেট ব্যাঙ্কের, এলাহাবাদ ব্যাঙ্কের হলে এলাহাবাদ ব্যাঙ্কের, ব্যাঙ্ক অফ বরোদার হলে ব্যাঙ্ক অফ বরোদার, তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। আইএফএসসি কোড ব্যাঙ্কের পাসবুকেই থাকে অনেক সময়, যদি না থাকে তাহলে ব্যাঙ্কে ব্রাঞ্চে যোগাযোগ করবেন বা ইন্টারনেটে সার্চ করবেন আপনার ব্রাঞ্চ নেম দিয়ে, তাহলে পেয়ে যাবেন। এমআইসিআর কোডও পেয়ে যাবেন ব্যাঙ্কের আপনার পাসবুকে, ব্যাঙ্কের নাম দেবেন যদি স্টেট ব্যাঙ্কের হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরকম, আর ব্রাঞ্চের নাম যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের অ্যাড্রেস এরকম, যদি কৃষ্ণনগর হয় তাহলে কৃষ্ণনগর, যদি কল্যাণী হয় কল্যাণী, এবং সেই ব্রাঞ্চের অ্যাড্রেসটা পাসবুকে পেয়ে যাবেন। এরপর বলছে আপনার ব্যক্তিগত তথ্য, প্রথমে আসছে এডুকেশনাল লেভেল, শিক্ষাস্তর, আপনি কতদূর পড়াশোনা করেছেন বা করছেন সেই অনুযায়ী আপনি এটাতে টিক মেরে দেবেন। প্রাথমিক হলে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, যে কোনো যেটা আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেইটা দিয়ে দেবেন। কাস্ট, আপনার যদি কোনো
স্পেশাল ক্যাটাগরিতে পড়েন তাহলে সেইটা দেবেন, না হলে জেনারেল দিয়ে দেবেন। আর রিলিজিয়ান, হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম, শিখ হলে শিখিজম, যেটা ক্লিক আপনার ধর্ম সেটা ওখানে ক্লিক করে দেবেন। এইবার বলছে পাত্রের বিবরণ, গ্রুমস ডিটেল কী কী লাগছে। পাত্রের পুরো নাম লিখবেন, ক্যাপিটাল লেটার লিখবেন অবশ্যই, ডেট অফ বার্থ লিখবেন, পাত্রের মায়ের নাম লিখবেন, পাত্রের বাবার নাম লিখবেন। আর এখানে একটা কালার ফটো, পাসপোর্ট ফটো অবশ্যই এখানে আটকা দেবেন। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে একদম উপরে যেখানে পাত্রীরও কিন্তু একটা ফটো এখানে আটকানোর কথা, সেটা আমি এড়িয়ে মিস করে গেছিলাম। এখানে পাত্রীর একটা ছবি লাগবে। আচ্ছা, এবার হচ্ছে পাত্রের অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সেম লিখে দেবেন, আলাদা হলে আলাদা লিখবেন। এগুলো সব একই। এরপর দেখুন কি আসছে, ডিক্লারেশন অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড, ঘোষণা ও দাখিল করা কাগজপত্র কী কী দিচ্ছেন। আই ডিক্লেয়ার দ্যাট, আমি ঘোষণা করছি যে আই অ্যাম আনম্যারিড অ্যান্ড দ্য প্রপোজড ম্যারেজ ইজ মাই ফার্স্ট ম্যারেজ, আমি অবিবাহিতা এবং প্রস্তাবটি আমার প্রথম, প্রস্তাবিত বিবাহটি আমার প্রথম বিবাহ, মানে এর আগে আমি কোনো বিবাহ করিনি, সেই লিখিত ইয়েতে আপনাকে শংসাপত্রটা দিতে হবে। এবং সেখানে আরও বলা থাকবে যে মাই ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দ্যান রুপিজ 1.50 lakhs পার অ্যানুয়াম, অর্থাৎ আমার পারিবারিক বাৎসরিক আয় 1.5 lakhের বেশি নয়। আই এম আ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ আই ওয়াজ বর্ন ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে টিক করে দেবেন। আর যদি বাকি দুটো অপশনের মধ্যে একটা হয় তাহলে সেটা করে দেবেন, যে আই হ্যাভ লিভড ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য লাস্ট 5 years, আমি লাস্ট 5 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি, অথবা মাই প্যারেন্টস আর পারমানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল, আমার পিতামাতা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা। এই তিনটের মধ্যে যে কোনো একটা যেটা আপনার অবস্থান অনুযায়ী হবে সেটাতে আপনি টিক করবেন। আই অ্যাম অ্যাবাভ 18 years old, আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে, সেটাতে টিক করবেন। এবং তার প্রুফ স্বরূপ যে কোনো একটি নথি দেবেন, বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, ভোটার আই কার্ড বা আধার কার্ড, প্যান কার্ড বা এমনি গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং সেটার নাম্বারটা এখানে দেবেন। বার্থ সার্টিফিকেট থাকলে দেখবেন বার্থ সার্টিফিকেটে একটা নাম্বার আছে, ভোটার আই কার্ডের নাম্বার মানে এপিক নাম্বার, আধার কার্ডের নাম্বার হলে আধার নাম্বার, এরকম। এরপর কী আসছে, আই হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর হুইচ আই অ্যাম দ্য সোল অ্যাকাউন্ট হোল্ডার, আমার নিজের নামে একটা সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। অর্থাৎ কারো যদি অনেক দিনের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো সেটা একবার ব্যাঙ্কে গিয়ে আগে দেখে নেবে যে ব্যাঙ্কের বইটা চলছে কিনা, অর্থাৎ ব্যাঙ্কের বইটি চালু আছে কিনা, অর্থাৎ টাকা পয়সা লেনদেন করা হয়, এরকমই যে কোনো একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আপনি ওখানে দেবেন উপরে। এরপরে 6 নম্বরে বলছে প্রুফ অফ প্রপোজড ম্যারেজ, প্রস্তাবিত বিবাহের প্রমাণ। দেখুন এখানে বিবাহের নিমন্ত্রণ কার্ড, যেটা ম্যারেজ ইনভাইটেশন কার্ড, সোশ্যাল ম্যারেজ হলে যেটা বেশিরভাগ বিবাহের ক্ষেত্রে করা হয়, তো সেইটার একটা কপি দিতে হবে আর এখানে টিক মারবেন। যদি এটা না করা হয় তাহলে বিবাহ নথিভুক্তকরণের নোটিশ, অর্থাৎ যে রেজিস্টার ম্যারেজ হয় সেই রেজিস্ট্রি ম্যারেজের ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রির একটা নোটিশ হয়, যখন দুজন ব্রাইড আর গ্রুমের পক্ষ থেকে ফর্মটা ফিল আপ করা হয় সেই নোটিশটার একটা কপি দিলে হবে, অথবা সেলফ ডিক্লিয়ারেশন, স্বঘোষণা, অর্থাৎ নিজে একটা একটা ফর্মে নিজে লিখে সেটা আপনার গ্রামের 5 জন বা আপনার পাড়ার 5 জনকে দিয়ে ডিক্লিয়ারেশনে সই করিয়ে সেটার কপিও দিলে মান্যতা দেওয়া হবে। অর্থাৎ বিবাহের নিমন্ত্রণপত্র ছাড়াও, ম্যারেজ ইনভাইটেশন কার্ড ছাড়াও আপনি এই ফর্মটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং টাকা আপনি পাবেন। তারপরে 7 নম্বরে আসছে কি, বলছে মাই প্রসপেক্টিভ গ্রুম ইজ অ্যাবাভ 21 years old, সাবমিট এনি অফ ওয়ান অফ দ্য ফলোয়িং, অর্থাৎ আমার যে আপনার যার সঙ্গে বিবাহ হবে সেই পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যয়িত বয়সের প্রমাণপত্রের একটি জেরক্স বা একটা কপি আপনার এখানে জমা দিতে হবে, তার বার্থ সার্টিফিকেট বা ভোটার আই কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ঠিক একইভাবে আপনার যেরকম দিচ্ছিলেন উপরে দিলেন এখানে 18 বছরের ঊর্ধ্বে, সেরকমই পাত্রের জন্য, গ্রুমের জন্য ওরকম একটা প্রমাণ, বয়সের প্রমাণপত্র দিতে হবে। তারপরে বলা হচ্ছে কি, আপনার ডিক্লারেশন যেটা দেবেন সেখানটা এখানে লেখা, আই উইল বি লাইবল ইফ এনি অফ দ্য অ্যাবাভ ইনফরমেশন ইজ ফাউন্ড টু বি ফলস, উপরের কোনো তথ্য ভুল হলে আপনি দায়ী থাকবেন, সেই জন্য একবার জমা দেওয়ার আগে রিচেক করে নেবেন। এখানে আপনার সই করবেন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের তারিখ দেবেন, তারপর নিচের এটা এই ফর্মটা আপনার জন্য, মানে আপনি ফিল আপ করবেন না,
এটা নিয়ে গেলে আপনার অফিস থেকে যে বিডিও অফিসে যখন জমা দেবেন সেই অফিস থেকে এই ফর্মটা ফিল আপ করে আপনাকে এটা আপনাকে একটা রিসিপ্ট হিসেবে দেবে এখান থেকে, সেখানে অফিসে ফিল আপ করবে, তাই আপনার কোনো চিন্তা নেই এই ফেজটার জন্য। এরপর আসছে অ্যাকনোলেজ অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, সরি এই অ্যাপ্লিকেশনের এই পার্টটা আপনাকে ছেড়ে দেওয়া হবে, ওই পার্টটা অফিসে ফর্ম ফিল আপ করে অফিসে রেখে দেওয়া হবে, আর এই পার্টটাতে অফিসে ফিল আপ করে আপনাকে দিয়ে দেবে, রিসিভ করে করে দেওয়া হবে এইটাতে। এরপরে দেখুন এখানে কিছু ডিক্লিয়ারেশন লেখা আছে, আবেদনপত্র জমা দেওয়ার কিছুদিন পরেই সরকারি আধিকারিক আপনার এলাকা পরিদর্শন করবেন এবং আবেদনপত্রে আপনার দেওয়া তথ্যের সত্যতা অনুসন্ধান করবেন, অর্থাৎ আপনি যেদিন অফিসে ফর্মটা জমা দিয়ে আসবেন তারপর কিছু দিনের মধ্যেই আপনার এলাকায় সরকারি পক্ষের লোক যাবেন এবং আপনি যে ফর্মটা জমা দিয়েছেন তাতে যে সমস্ত ডিক্লারেশনগুলো দিয়েছেন সেগুলো সত্যতা যাচাই করতে যাবে। আপনার দেওয়া তথ্য যদি সব সঠিক প্রমাণিত হয় এবং আপনার আবেদনপত্রের পত্র সরকার অনুমোদন করেন, আপনি তাহলে আপনার বিয়ের আগে রূপশ্রীর টাকা আশা করতে পারেন। অর্থাৎ সমস্ত তথ্য যাচাই করার পর ওনারা গিয়ে অফিসে আবার রিপোর্ট জমা দেবেন এবং তার ভিত্তিতে আপনার টাকা, রূপশ্রী প্রকল্পের যে টাকা সেটা আপনার বিয়ের আগেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, সরকার আপনার প্রাপ্য অর্থ সরকারি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যে সচল তা নিশ্চিত করতে হবে, সেটা আগেও একবার উল্লেখ করেছি, কিছু মাস যদি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার না হয় তাহলে সচল থাকবে না, সেই জন্য আমি আগেই বললাম যে ব্যাংকে গিয়ে আগে দেখে আসবেন, দরকার হলে বইটা আপডেট করবেন অথবা ব্যাংকের যে কোনো স্টাফের সঙ্গে কথা বলবেন যে আপনার ব্যাংকের বইটি চালু আছে কি না, নতুবা ওই অ্যাকাউন্টে সরকার টাকা পাঠাতে পারবে না। আচ্ছা, এখানে ম্যারেজ রেজিস্ট্রির জন্য একটা নোটিফিকেশান দিয়ে রেখেছে যে অবশ্যই সোশ্যাল ম্যারেজের সঙ্গে সঙ্গে ম্যারেজ রেজিস্টারও করে নেবেন, সেটাই বলেছে আপনি আপনার বিবাহ অবশ্যই নথিবদ্ধ করুন, রীতিনীতি অনুযায়ী বিবাহের সাথে আপনার বিবাহটি নথিবদ্ধ করুন, বিবাহটি নথিভুক্ত করুন আপনাকে আইনি তথ্য দেবে যাতে আপনাদের দুজনের নাম, বিবাহের তারিখ, জায়গা ও বিবাহের সময় লেখা থাকবে, বিবাহের শংসাপত্র আপনাদের দাম্পত্যের বিভিন্ন প্রয়োজনে লাগবে যেমন আইনি সুরক্ষা ও উত্তরাধিকার, সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদিতে ভবিষ্যতে এই ম্যারেজ রেজিস্ট্রির যে সার্টিফিকেট সেটা প্রয়োজন হতে পারে, সেই জন্য আপনাদেরকে এখানে বলা হচ্ছে সরকারের রাজ্য সরকারের প্রকল্প পক্ষ থেকে যে আপনি সোশ্যাল ম্যারেজের পাশাপাশি ম্যারেজ রেজিস্ট্রিটাও করে নেবেন। আচ্ছা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, শেষ করার আগে আরও একবার আপনাদেরকে অনুরোধ করছি যে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যদেরও এই ভিডিওটা দেখে ফর্মটা ফিল আপ করতে সুবিধা হয় এবং ফর্মটা তারা এখান থেকে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারে এবং ফিল আপ করে জমা দিতে পারে। যেহেতু সামনেই বিবাহের সময় আসছে, আমাদের বাঙালিদের সামনের মাসগুলোতে প্রচুর বিয়ের ডেট থাকে, তো তার আগে অবশ্যই ফর্ম ফিল আপ করলে আপনাদের বিয়ের টাকাটা পাওয়ার সুবিধা হবে এবং সেই টাকাটা এই যে সামাজিক বিবাহ তাতে অনেকটা সাহায্য হবে। তো ভিডিওটা আর বাড়ালাম না, সবাই ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।